আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি من آمن بالله واليوم الآخر وأقام الصلاة إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. যাবতীয় প্রশংসা الله سبحانه وتعالى জন্য। সবাই মিলে বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সঙ্গে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আস-সুন্নাহ কমপ্লেক্স আয়োজিত আজকের এই কনফারেন্সের সম্মানিত সভাপতি, দেশ বরেণ্য ওলামায়ে কেরাম যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সারা বাংলাদেশ থেকে বিশেষ করে ঢাকা এবং দূরবর্তী এলাকা থেকে মিডিয়ার মাধ্যমে জ্ঞাত হয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ আলোচনা শোনার জন্য যারা এখানে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এখানে বসাকে ইবাদত হিসেবে কবুল করুন, বলি আমিন। যেই ইবাদতে ইখলাস থাকে সেই ইবাদতের বৃক্ষের ফল বড় সুমিষ্ট হয়, আর সেই ইবাদতের মাধ্যমে কিয়ামতের দিন আল্লাহর কাছে বড় পুরস্কার লাভের সুযোগ হয়। আর যে ইবাদতে ইখলাস থাকে না সেটা কাচের মতো ভঙ্গুর, দুদিন চকচক করলেও তা ভেঙে চুরমার হয়ে যায়। বলেন কথা ঠিক বলেছি কিনা? আমরা এক সময় দেখেছি এই দেশে কত বাহারি মিলাদ, কত বাহারি জিলাপি, এগুলোর বাহারি চকচকা ভাব এখন আর নেই। কথা ঠিক না বেঠি? আমরা এই দেশে দেখেছি কত রকমের জিকিরের নামে লাফালাফি, গাছে চড়া বাসে চড়া, ডান্স করা, এমনকি সর্বশেষ বসেন বসেন পর্যন্ত কেল্লা বাবা, ফতে বাবা, অমুক বাবা, চকচক করলেই অল গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই কি সব সোনা হয়? চকচকা জিনিস বাজারে নিয়ে গেলে কি তার বিনিময় পাওয়া যায়? সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি বিনয়ের সঙ্গে আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের একটি কেন্দ্রীয় কাউন্সিল ছিল, প্রচণ্ড তীব্র রৌদ্র এবং ব্যবস্থাপনার দায়িত্বে বিগত তিন দিন একটানা রাত দিন সকাল দুপুর মাঠে ঘাটে ধুলাবালিতে সার্বক্ষণিক ব্যস্ত থাকার কারণে আপনারা বুঝতে পারছেন আহমদুল্লাহর সাবলীল গলার কণ্ঠ আজকে নেই। তবে আজকে একটা জিনিস আমি ভালো পেয়েছি, বক্তৃতা করার চাইতে বক্তৃতা শোনার মধ্যে লাভ বেশি। যখন আমাদের রফিকুল ইসলাম মাদানী বক্তৃতা করতেছিলেন মাঝে মাঝে মনে হচ্ছিল চলে যাই কোথায়, আরে কন্যা দেখে কোথায়। হ্যাঁ, ছোট সময় শুনতাম, যুবক বয়সে শুনছি, প্রাথমিক অবস্থায় 70 জন, আজকে বাড়াই দিছে 500 জন, 5000 জন, আল্লাহই জানে কেমনে কন্ট্রোল হবে। তবে বয়সও বাড়ছে, ইয়াং যুবক, জান্নাতের ফলমূল, খাবার দাবার আল্লাহ পাক এত বাড়িয়ে দিবেন, এত শক্তি দিবেন, মাঝে মাঝে মনে হচ্ছিল মাদানী সাহেব চালাইয়া যান, বেহেশতের কথা খালি ভালো লাগে। খেজুর বিক্রি হবে, আজকে জেহাদ হবে মালের দ্বারা। প্রফেসর ডক্টর লুকমান বলেছেন আহমদুল্লাহ 1 কোটি টাকা তথা 100 জনকে আজকে খুঁজে বের করবে, আমার সামনে অন্তত কতজন হবে, 3000 না 1000 হবে না, 1000 জনের ভিতরে 1200, মাশাআল্লাহ,
রাসুলের একটা হাদিসকে আজকে একটু প্র্যাকটিক্যালি আমল করতে চাই। খেজুরটা ভাগ করেছি, এটাই আল্লাহ রাসুল বলেছেন খেজুরের টুকরা, তাই না? আর এই খেজুরের টুকরাটা দিয়ে জান্নাত পাওয়া যায়, খেজুরের টুকরাটা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়। 99 ছিল, একজন দাঁড়িয়ে গেছে, আসেন খেজুরের টুকরা নিয়ে যান। কই যিনি 1,00,000 টাকা স্বীকার করেছেন, উঠে আসেন। আর এটুকু দাম তো জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। আছে কিন্তু 98 জন, পিছনে হাত তুলেছিলেন কে জানি, আর কেউ আছেন? এক খেজুরের টুকরা, এটা আপনি নিবেন, তারপরে আবার আমাদেরকে দিবেন। প্রথমে নিবেন জান্নাতের জন্য, তারপরে আবার দিবেন জাহান্নামের আগুন নিবানোর জন্য। আল্লাহ রাসূল বলছেন ইত্তাকু আনিন্নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নাম থেকে তুমি বাঁচো। এই নিয়ে 1,00,000 টাকা আল্লাহর ঘরে এই সুন্নাহ কমপ্লেক্সে মুসিবতের জামানায়। শুনুন, 3টা বিপদ সামনে আছে, কবরের বিপদ। প্রশ্নটা এভাবে এসেছে, মান রব্বুকা তোমার রবকে, মামা দিনুকা মা দিয়ে এসেছে। তৃতীয় প্রশ্ন, মান বা মা দিয়ে আসে নাই, ওই যে দেখা যায় ওনার সম্পর্কে তুমি কি বলো, ওনাকে চেনো? বাবার পিছনে যিনি ঘুরছে চিনবে? মাজারের পিছনে যে ঘুরছে চিনবে? কথা বলেন চিনবে? রাসুলের নামাজ যে পড়ে নাই ওইভাবে ইশারা করে বলতে পারবে ইন্নাহু রাসূলুল্লাহ, ইনি হলেন আমার নেতা, আমার ভালোবাসা, আমার প্রেম, আমি তার জন্য পাগল ছিলাম, আমি সুন্নাহর জন্য পাগল ছিলাম, আমি আমার জীবন সম্পদ উৎসর্গ করে এসেছি, ইন্নাহু রাসূলুল্লাহ। একমাত্র মান আতাআনি, আল্লাহ রাসূল বলেন আমার যে অনুসরণ করবে আমাকে চিনবে, বলতে চেষ্টা করবে, পর্দা নেমে যাবে, এক পর্যায়ে বলবে লা আদ্রি, আমি ওনাকে চিনি না, আমি ওনাকে চিনি না। কঠিন বিপদের ময়দান, কঠিন কবরের ওই যে সেই কঠিন অবস্থা সামনে আছে না নাই? 2 নম্বর বিপদ, জান্নাতের হাদিয়া বলেন বিসমিল্লাহ, হয়ে গেছে 1,00,000 টাকায় জান্নাত, আল্লাহ খুশি, এখলাসের সঙ্গে আবার আমাদের দিয়ে দেন। নাকি 98 জন বাকি আছে, এটা আমি পূরণ করব, সারা সারি নাই। আর কে দু একজন আল্লাহর বান্দা কথা চলতে থাকবে, 2-4-5 মিনিট ভাঙ্গা গলায় আবার নিজে মেজবান হয়ে, নিজে আয়োজনকারী হয়ে মেহমানদেরকে বসায় রেখে আমি বক্তৃতা করব। শেষে মেহমানরা বলবে বক্তা মানুষ তো স্বভাব ভালো না, নিজেরা আয়োজনকারী, নিজেরা প্রতিষ্ঠানের সহসভাপতি। আপনি আরেকজন জান্নাতের খেজুর নেওয়ার লোক পাওয়া গেছে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের টুকরা দিয়ে জান্নাত পাওয়া যায়, কে বলেছেন? একটা খেজুরের টুকরা দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, কে বলেছেন? কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনি 1,00,000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দেন, আমি 1,00,000 টাকা স্বীকার করেছি, আমি তো আজকে দেবো না, আমি কালকেও দিতে পারবো না, 10,000, 5,000 দিতে দিতে 2 বছর নেব সময়, একবারে দিব করছি দি। আমার মতো 97 জন আছে, 98-এর সংখ্যা 3 জন হয়ে গেছে, এই দিক থেকে একটু দেখতে চাই, 2-1 জন আর আল্লাহর রাস্তায় নিয়ত করেন। কারণ হলো আমাদের তাবলিগ জামাত 40-এর চিল্লার তাবলিগ জামাতে একটা নিয়ম আছে, বলে নাম না লেখা, কি কন বলে নাম না লেখান, আলহামদুলিল্লাহ মাশাল জানেন আপনারা, দিয়েই দিলাম। উনি আবার বলবে যে আমারটা কই, আছে খেজুর এখনো, অসুবিধা নাই, দরকার পড়ে না 2 কেজি কিনে নিয়ে আসবো ইনশাআল্লাহ পিছন দিক থেকে। আর কে আছেন? না বিসমিল্লাহ, হ্যাঁ পিছনে হাত তুলেছিলেন তখন, আমি জানি না, আরো 2-4-5 জন আমি অন্তত পক্ষে দেখতে চাই। আমার সম্মানিত দিনী ভাইয়েরা ভালো করে শুনুন, সুন্নার অনুসরণ কেন? হাশরের ময়দান, হাশরের ময়দান, বিচার চলবে, বিচার চলবে। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কঠিন অবস্থা, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। কোথায় খেজুর বিক্রেতা পাওয়া গেছে? ক্রেতা, হ্যাঁ নাম, টেলিফোন নাম্বার ও ওনাদের,
আচ্ছা, আপনাদের নাম আর টেলিফোন নাম্বার একটু দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। এদিকে কি আর দু একজন নাই? এদিক থেকে আমি অন্তত পক্ষে 10টা নাম আজকে পূরণ করবই ইনশাল্লাহ। আল্লাহ বলছেন এটা করবই, বলছি আমি গুনাহ করিনি। আল্লাহ বলছেন ফাইজা আজমতা ফাতাওয়াক্কাল আলা আল্লাহ, নিয়ত যখন করছি সংখ্যা পূরণ করতেই হবে, না হলে অন্তত পক্ষে আমাদের ডক্টর স্যারেরা আছে, তারা অন্তত পূরণ করে যাবে। এইবার সামনে যারা আছে হাসি দিচ্ছে, বলে ঝড় তুফান যা যাচ্ছে দেখলেন, বলে এইবারে মরাটা ভালোই হয়েছে, একদিকে ছেলের বউ মরছে হ্যাঁ করোনায়, আবার বলতেছে ওইদিকে আবার জামাই মরছে, মরছে দুইটাই পরের, জামাই পরের ছেলে না, বউ পরের মেয়ে না, বলে করোনায় আমার দুইজন মারা গেছে, বলে দুইজনই হচ্ছে পরে পরে গেছে, বলে এইবার যাক সারদের উপর দিয়ে আমরা কি কিছু দেব না? এইবার যারা পকেটে 10টি টাকা নিয়ে এসেছেন, জনে জনে আমি আদায় করতে যাব না, তবে ইনশাআল্লাহ বিদায়ের সময় একটা ঘটনা আপনাদেরকে শোনাতে পারি, নাম ঠিকানা বলবো না। একটা উরস অনুষ্ঠানে সেখানকার প্রিন্সিপাল, আমি তাকে ট্রেনিং দিয়েছিলাম, বড় একটা বিষয় আসয় আমারও আগ্রহ জানার জন্য একে জোর করেই নিয়ে যাওয়া হলো, মঞ্চে বসানো হলো, সামনে বিরাট বড় বাঁশ বাঁধা, দুই মনে বস্তা ঝুলানো, মানুষ আসছে 500 টাকা 1000 টাকা মুখ ভর্তি করে দিচ্ছে, 5 মিনিটের ভিতরে 2 মনের বস্তা ভর্তি হয়ে যাচ্ছে, আধা ঘন্টার ভিতরে 10 বস্তা টাকা উঠে গেছে। শেরেকের কাজে, মাজারিদের গাঁজা কেনার কাজে এই দেশে মানুষ সমানে টাকা ছড়িয়ে দেয়, আর সুন্নার কমপ্লেক্সের জন্য আমরা কোরবানি স্বীকার করতে পারি না। জিহাদ বিল মাল কোনটা? বেদাতিদের আখড়া এবং শিরিকের আখড়া এই বাংলার জমিনে রাসূলের সুন্নার মরকাজ প্রতিষ্ঠিত করার জন্য রাসূল প্রেমিকদের জীবন এবং মাল নিয়ে ছাপিয়ে পড়াই হলো জিহাদ বিলামওয়াল। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তো মানুষের কাছ থেকে তার জান কিনে নিয়েছেন, মাল কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে? বিকান্না লাহুমুল জান্না, বিক্রিকারী হলেন কে? ক্রেতা, বান্দা, লেনদেন হবে, বান্দা দিবে মাল আর জান, আর মালিক দিবে তাকে জান্নাত। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। হাশরের ময়দান, আধাত উপরে সূর্য, বারবার শুনেছেন আধাত নয় তবে তার তীব্রতা থাকবে, মগজ গলবে, ঘামে সাঁতার কাটবে। নবীজি বলেন পা, হাঁটু, কোমর, গলা, মাথা খামের ভিতরে সাঁতার কাটবে। তোমরা যে দিন গণনা করো, এর একদিন অর্থাৎ তোমাদের 50,000 আসরের মাঠের একদিনের সমান, 50,000 বছর আসরের মাঠের একদিনের সমান, কি ভয়াবহ অবস্থা! সুন্নার অনুসরণকারীরা কেউ নাই, কেউ নাই, অস্থির, চিন্তা ভাবনা, পিঠের উপরে একটা হাত, একটা মিষ্টি, একটা সুন্দর ঠান্ডা পানির গ্লাস, যেন কে ভালোবাসা নিয়ে গিয়ে এসেছে, তাকিয়ে দেখলেন তিনি আর কেউ নন, সারা জীবন যাকে ভালোবেসে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইফের বিনিময়ে কাবা ঘরে মাথার উপরে পচা ওঠে নারী হুরি চাপিয়ে দেওয়ার কষ্টের বিনিময়ে, মক্কা থেকে মদিনায় হিজরতের সময়ে পা ফেটে রক্ত ঝরার বিনিময়ে, হত্যা করার জন্য পিছনে ধাবমান সুরাকার কঠিন বিপদ থেকে পাড়ি দিয়ে যাওয়ার বিনিময়ে, বদরের প্রান্তরে নিরস্ত্র মানুষ কয়েকজন নিয়ে যুদ্ধের বিনিময়ে, উহুদের যুদ্ধে তাদ ভাঙ্গার কপাল থেকে রক্ত ঝরানোর বিনিময়ে এক কষ্টের পুরস্কার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমার সবচাইতে দামি সমিষ্ট, আমার জান্নাতের নহর কাউসার আমি তোমাকে দিয়ে দিলাম। নবীজি আর সেই কাউসারের পানি উম্মতের জন্য বরাদ্দ করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর প্রেমিক,
আপনি সেদিন এই পানি পাবেন, আহলা মিনাল আসাল, মধুর চাইতে মিষ্টি, একবার পান করবেন, পিপাসা হবে না। হাশরের ময়দানের 50,000 বছর চলে যাবে, আপনার হিসাব আসান হয়ে যাবে, এমন সময় একদল মানুষ লাইন ধরে দাঁড়িয়ে যাবে, মাথায় বড় বড় পাগড়ির মতো ইমানদার পরহেজগার, তারা সামনে এসে দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উম্মত, আমাদেরকে একটু পানি দেন, আমাদেরকে একটু পানি দেন। আল্লাহর নবী তাকিয়ে দেখবেন, তারপরে বলবেন, সহকান সহকান সহকান, যাও যাও, সরে যাও, তোমরা আমার উম্মত নও, তোমরা ফিরের পিছনে ঘুরছো, তোমরা মাজারে মাজারে ঘুরেছো, তোমরা উলিয়া উলিয়ারে ওসিলা বানাইছো, আর এখন আসছো আমার কাছে পানি নেওয়ার জন্য। হে ইমানদার ভাইরা, আহ্বান জানিয়ে আমি কথা শেষ করব, যেহেতু কথা আমি সাবলীল ভাবে বলতে পাচ্ছি না, আহ্বান রাখলাম, ইনশাল্লাহ আগামী কনফারেন্সে যখন বাড়ি থেকে বের হবেন, আপনার পকেটে কমপক্ষে যেন একখানা কালো রঙের নোট, যার পিছনে একের সাথে তিনটে শূন্য লেখা থাকে, কত নম্বর টাকা কমপক্ষে। 500 জন মানুষ যদি 1,000 করে টাকা নগদ দিয়ে যান, 5,00,000 টাকা হয়ে যাবে। হয়তো আজকে নিয়ে আসেন নাই, আপনারা যদি এই কমপ্লেক্সকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের সুন্নাকে ভালোবাসেন, বাড়ি থেকে বের হওয়ার সময় রাসূলের হাতের এই যে কাউসারের একটু পানি পাওয়ার আশায় পকেটের ভিতরে 5,000 টাকা, 10,000 টাকা, 1,000 টাকা নিয়ে বের হন, আর বলুন, ইয়া আল্লাহ, তোমার নবীর চাইতে প্রিয় মানুষ আমার কাছে আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই, আমার বাবার চাইতে মায়ের চাইতেও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। তাই তো আমরা নবীর হাদিস যখন পাই, সব কিছু ছেড়ে দিয়ে ওই হাদিস পালন করার জন্য আমরা ব্যস্ত বেকুল হয়ে যাই। বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আজকেও যাওয়ার সময় ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দাও যেন কমপক্ষে 10টি টাকা না দিয়ে চলে যাব। আমি সময় নেব না, বিশেষ করে সারাদিন এই পরিশ্রান্ত থাকায়, ক্লান্ত থাকায়, গলার আওয়াজ ভাঙ্গায়, কয়েকবার শরীরে তাপ বেড়েছে, জ্বরের মতো হয়েছে, বক্তাদের জ্বর সকালে আসে বিকালে যায়, শ্রোতাদের দাবি আপনি বক্তৃতাটা করে কালকে সকালে মারা যান, আপাতত আজকে সভাটা করে যান, এটা হলো বক্তাদের জীবন, তাই না? প্রথমে কথা, যেভাবে হোক আপনি আসেন, তবে আজকে আমি ওয়াজ করতে আসিনি, আজকে আপনাদের সঙ্গে একসঙ্গে অংশগ্রহণ করার জন্য, যেদিন বিচার হয়ে যাবে, জান্নাতিরা জান্নাতের দিকে রওনা হবে, রাসূল চাবি নিয়ে দরজার কাছে যাবেন, রাসূলের হাতে চাবি থাকবে, পিছনে ফিরে দেখবেন অল্প কিছু উম্মত, আল্লাহর নবী দাঁড়িয়ে যাবেন, আমার উম্মত তো কোটি কোটি, কিন্তু এত কম উম্মত নিয়ে আমি জান্নাতে যাব, সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, 7 দিন চলে যাবে, আওয়াজ হবে আরশে আজিম থেকে, ইরফা রাসাকা, হে মুহাম্মদ, আপনার মাথা উঠান, ইশফা, আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, তো শাফা, আপনার শাফাত কবুল করা হবে, আল্লাহর নবীকে আল্লাহ অনুমতি দিবেন, যান, আপনার উম্মত যারা সহি হাদিস মেনে চলেছে, কিছু ছোটখাটো গুনাহ হয়ে গেছে, বিচারের কারণে ফেঁসে গেছে, জান্নাতে যেতে পারছে না, আপনার মহব্বত ভালোবাসায় আমি ওদেরকে মুক্ত করে দিলাম। কোটি কোটি জাহান্নামীরা জান্নাতে যাওয়ার পারমিশন পেয়ে যাবে, রাসূল দেখবেন এখনো তার উম্মতের অসংখ্য মানুষ জাহান্নামে রয়ে গেছে, আবার তিনি সুপারিশ করবেন, আবার তাকে অনুমতি দেওয়া হবে। এভাবেই সরিষা দানা পরিমাণ যেই ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সঙ্গে, ইকিনের সঙ্গে বলেছে, তাকেও তিনি জান্নাতে পার করে নিয়ে যাওয়ার সুপারিশ লাভ করবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার রাসূলের শাফাত নসিব করে আমাদেরকে রাসূলের সঙ্গে জান্নাতবাসী হওয়ার তৌফিক দাও, আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سال الله الجنه ثلاث مرات فتقول الجنه اللهم ادخله الجنه যেই মানুষটা দিনে রাতে 3 বার আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করে, এক সময় জান্নাত আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ গো এই মানুষটাকে তুমি জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দাও।
আমরা যেন কিয়ামতের দিন জান্নাতে যেতে পারি, মাল খরচ করে লান্তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হবে না জান্নাতে যাওয়া, হবে না জান্নাতে যাওয়া যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, তার ইবাদতের জন্য, তার রাসূলের সুন্নাহর জন্য আপনার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান করতে না পারবেন। দান করে এই কমপ্লেক্সের প্রতি আপনার ভালোবাসার নিদর্শন রাখবেন, এই আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত পরিসরের কথা শেষ করে ক্ষমা চেয়ে আর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। ওই যে আমাদের ডক্টর প্রফেসর লোকমান বলেছেন 97 জন বাকি আছে, পূরণ করার দায়িত্ব আসমান জমিনের মালিকের কাছে রেখে গেলাম, ঘুরাইয়া দিব, ঘুরাইয়া দিবে, তাই না? কোথায়? ইয়া মুকাল্লিবাল কুলুব, অন্তর ঘুরাইয়া দিবে ইনশাআল্লাহ, কোথায় থেকে বান্দা পাঠিয়ে দিবে ইনশাআল্লাহ। তবে আপনি আপনার নিজেকে এই মহা নিয়ামত থেকে, জান্নাতের সুখবর থেকে, জান্নাত লাভের সুযোগ থেকে আপনি আপনার নিজেকে দূরে রাখবেন না। জোরে আওয়াজ করে কিছু বলবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যাওয়ার সময় কম করে হলেও 10টি টাকা না দিয়ে কেউ কথা বলেন না, নাকি এটা বলবেন না? বলে আমি তো বলি নাই, তাহলে আমি দেবো কেন? এখানে রেখে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে একটু ছুটি নেব, আমাদের ভাইজান ডক্টর সাইফুল্লাহ মাদানী, ওনার ত্যাগ, ওনার এখলাস, যার ভিতরে এখলাস থাকে বলছিলাম না, এক সময় সেটা সাধারণ বৃক্ষ, স্বর্ণের পাতার বৃক্ষে পরিণত হয় এখলাসের কারণে, আন্তরিকতার কারণে। মুখলিসি লালাহউদ্দিন তার প্রচেষ্টায় এই বালু ভরা কাদামাটির জায়গায় আজকে আল্লাহ তার সুবহানাহু ওয়া তাআলার জন্য সাজদা দেওয়া হচ্ছে, রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় হচ্ছে। এর বিনিময়ে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন সবাইকে যেন উত্তম পুরস্কার দান করেন, এই দোয়া করে আমার কথা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়জন হয়েছে? মাশাআল্লাহ, দেখেন আপনারা কিন্তু ওদিক থেকে হাত উঠান নাই, ইতিমধ্যে হাতের আঙ্গুল কয়টা, নামাজ কয়, অর্থ ইসলামের বেনা, ইসলামের ভিত্তি কয়টা।